আপু আসলে এখানকার এলাকার এই যে পরিবেশ যেটা আছে আসলে খুব সুন্দর, দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আমার। তোমার কেমন লাগতেছে? এই যে পাহাড় পর্বত, আসলে পাহাড়ি এলাকা তো একটু দেখতে বেশি ভালো লাগে। আচ্ছা আপু একটু বসি না, এই যে কোমর ব্যথা করতেছে হাঁটতে হাঁটতে। এগুলা কি গাছ কে জানে, অনেক বড়। আসলে আমাদের ওখানে তো এরকম বড় গাছ দেখাও যায় না, এই জন্য নামটাও ভুলে গেছি, আমি নামটা জানি না, একবার শুনছিলাম কিন্তু আমি ভুলে গেছি। আসলে পরিবেশটা খুব সুন্দর, পরিবেশ অনেক ভালো লাগতেছে, কি সুন্দর হাওয়া। ভাই কি করেন? ভাই বসে আছি, আমরা একটু বসলাম আর কি। আপনারা কি হন? আমরা ভাই বোন। ভাই বোন? জি। তো এখানে কি করতেছেন এরকম একটা নির্জন জায়গার মধ্যে? ভাই আমরা বেড়াতে আসছি তো ফুফির বাসায়। জি। তো একটু আমরা বলি যে একটু চারপাশটা ঘুরে দেখি, একটু ঘুরে দেখলাম আর কি। মানে বড় বড় গাছ এগুলা দেখার জন্য নির্জন জায়গায় চলে আসছেন? হ্যাঁ ভাই। আর কোন জায়গা পান নাই আপনারা? ভাই এলাকাটা সুন্দর আর আপনাদের জায়গাটা অনেক ভালো লাগছে, এই জন্য একটু ঘুরতেছি আর কি ভাই। ও আচ্ছা, নিয়ে ফেল, কোনো কথা হবে না ভাই। আপনারা কোনো কথা হবে না, আগে মোবাইল দাও, মোবাইল দাও, কোনো কথা হবে না। এই মোবাইলটা তো না কে, এই ভাই আপনি মোবাইল করতেছেন, মোবাইল তো না আপনার। ভাই মোবাইল কেন নিয়ে নিছেন আপনি? মোবাইল নিয়ে নেবে এই আপু, মোবাইলটা দিয়ে দেন আগে, মোবাইলটা দেন ভাই আগে, মোবাইলটা দেন। আর কিছু নাই তো? শুধুমাত্র এখন মোবাইলটা নিয়েছি, আর কিছু নিয়েছি? আর তো কিছু নেই নাই ভাই। আমার আপনাদের এলাকায় একটু ঘুরতে আসলাম। আমাদের এখানে ঘুরতে আসলে মোবাইল টাকা পয়সা যা আছে সব দিয়ে দিতে হয়, এটা আগে জানেন নাই আপনি? আমি অর্ডার দিলে কিন্তু দুলাই করে দেবে, মোট কথা ভাই। আপনাদের ভাই ফোড়ি ভাই মোবাইল গুলো দিয়ে দেন ভাই, আপনাদের সম্মান থাকতে বলছি, চলে যান। দেনা ভাই প্লিজ, আসলে আমার মোবাইল মোবাইল দরকার আছে ভাই, দরকার থাকলে থাকুক। ভাই একটু মাইট দেবো কিন্তু, এখন কিন্তু মাইট দেবো, আরেকবার বললে কিন্তু মাইট দেবো আমি। যাও আসো, এরা দিবে না, ঘুরতে আইছে এখানে, যাইতে বলছি আপু। যান আপু আসো, না মোবাইল দেওয়া যাবে না, যান ভাই, যাইতে বলছি। আপনি ভাই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, যাইতে বলছি। আচ্ছা যান আপু ভাই, আপু যান, চলে যান, চলে যান। না কিছু আপনাদের সাথে তো আমরা কিছু করি, নির্জন জায়গায় আসছেন, নির্জন জায়গায় আসছেন সেজন্য এটা হয়েছে। যান ভাই, আপনাদের এলাকায় না হয়তো একটু ঘুরতে আসলাম। আর কোনো কথা বলবেন না, বেশি কথা বলেন কিন্তু, যাইতে বলছি। যান আমাদের সবকিছু তো নিয়ে নিচ্ছে। এদিকে আসেন, বসেন, যেখানে বসছিলেন সেখানে বসেন আপু, এদিকে আসেন, বসেন এখানে, বসেন। কি ভাই আমরা তো সবকিছু দিয়ে দিচ্ছি, বসেন আপনি, এখানে আসেন। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ইয়ার পটুয়াখালী। পটুয়াখালী? পটুয়াখালী থেকে এখানে বেড়াতে আসছেন, ঘুরতে আসছেন, পুপুর বাড়িতে আসছেন? হ্যাঁ ভাই। ভালো কথা। তো এখানে এই যে নির্জন জায়গা জঙ্গলের মধ্যে, আশেপাশে আর কোনো মানুষ আছে এখানে দেখা যাচ্ছে? নাই তো, কোনো মানুষ নাই। না তো এখানে আসলেন কেন আপনারা? ভাই আমরা আসলাম যে পুপুর বাড়ি, তো আমরা বলি যে এই যে চারপাশটা অনেক সুন্দর লাগতেছে একটু ঘুরে দেখি, আমার আপু বলছে এই জন্য একটু এখানে নিয়ে আসলাম। আর এখানে এসে যে এই অবস্থা হবে এটা তো ভাই আমরা জানতাম না। জানতেন না, এখন তো জানতে পারছেন। হ্যাঁ এখন জানতে পারছি যে আপনারা যে আমাদের। আচ্ছা ভাই শুনেন, এটা করছেন এই মোবাইল গুলো দিয়ে দাও, মোবাইল গুলো দিয়ে দাও, মোবাইল গুলো দিয়ে দাও। আর কিছু নিছে তোমরা? না না আর কিছু নেই। আচ্ছা শুনেন, এটা আমরা কেড়ে নিয়ে জিনিসটা আপনাদেরকে বুঝাইলাম যে নির্জন জায়গায় আসলে এরকম হয়। আপনারা কি জানেন না এখানে যে মানুষ নাই, জন নাই, কেউ নাই? আপনারা দুইটা মানুষ ভাই বোন দুইজন এখানে এসে গল্প করতেছেন, বসছেন। কেউ যদি আইসা আমাদের মতো মোবাইল গুলো যদি কেড়ে নিয়ে যেত, আপনাদের কোনো কিছু করার থাকতো বলেন? না ভাই তখন তো থাকতো না। তাহলে এই যে আমরা যে মোবাইল গুলো কেড়ে নিয়েছি,
আমাদের জায়গায় যদি অন্য কোনো খারাপ মানুষ থাকতো তাহলে মোবাইল আপনাদের যে দামি দামি জিনিসপত্র এগুলো কি যাইতো না? হ্যাঁ চলে যেত, সব চলে যেত। তো আপনারা আসছেন কেন এখন বলেন তো ভাই? আমরা আমরা কি একটু সুন্দর লাগছে, জায়গাটা অনেক ভালো লাগছে, এই জন্য আমরা বলেছি একটু ঘুরে আসি, এই জন্য একটু ঘুরলাম। শুনেন ভাই, বর্তমান যুগ তেমন ভালো না, ভালো মানুষ খারাপ মানুষ সব জায়গাতেই আছে। আপনারা এটা চিন্তা করবেন না যে আমরা একটা জায়গাতে যাচ্ছি নির্জন জায়গাতে, সেখানে ভালো মানুষও থাকতে পারে বা খারাপ মানুষও থাকতে পারে। সতর্কতার সাথে আসতে হবে না? এই তো আপনারা এখানে নির্জন জায়গায় একলা বসে আছেন, আমরা কতগুলা ফুলা ভাইন এসে আপনাদের মোবাইলটা কেড়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের জায়গায় যদি অন্য কারো অন্য কোনো খারাপ ফুলা ভাইন হতো তাহলে কি করতেন বলেন? কি করতেন? আসলে আমাদের কিছু করার থাকতো না, তো সেজন্য আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আমরা মোবাইল গুলো কেড়ে নিয়েছিলাম এবং মোবাইল গুলো দিয়ে দিয়েছি। পাইছেন? হ্যাঁ ভাই পাইছি। আর ভবিষ্যতে এই ধরনের নির্জন জায়গায় কখনো বসে গল্প স্বল্প করবেন না, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে গিয়ে গল্প স্বল্প করেন, কোনো সমস্যা নাই। তো এখানে একলা একলা এসে এই যে জঙ্গলের ভিতরে আইসা যে বসছেন, যে গল্প করতেছেন, বিষয়টা আমরা এভাবে নিই নাই, আমরা হালকা মনে করে এমনি বলি যে একটু ঘুরে আসে, এই জন্য একটু বাতাস খাইতে এদিকে চলে আসলাম। আর দৃশ্যটাও ভালো লাগছে, এই জন্য একটু আপু বলছে যে চলো দিকে যাই, তো আমরা একটু ঘুরতে আসলাম। আর এইভাবে যে হবে এখন তো বুঝতে পারছেন? হ্যাঁ এখন বুঝতে পারছি। আপনাদের আজকে আমাদের জায়গায় যদি অন্য কোন ফুলা ভাইন হইতো তাহলে মোবাইল গুলো যাইতো না? হ্যাঁ সবকিছু তো আমার, এটা মনে রাখবেন, সতর্ক থাকবেন সবসময়, যেখানে যাবেন সতর্ক থাকবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি যে এটা করছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমরা এখন বুঝতে পারছি, আমরা সতর্কতা দেখানোর জন্য আপনাদেরকে এটা বোঝানোর জন্য মূলত এগুলা করছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। আসলে আপু লোকগুলা যেরকম ভাবছিলাম আমরা এরকম না, এরা আমাদেরকে এইভাবে বুঝাতে চাইছে যে এই যে কিভাবে মানুষজন নিরিবিলি স্থান থেকে কিভাবে এগুলা কেড়ে নেই মানুষের কাছ থেকে, এগুলা সতর্ক করে দিছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো মনে করছিলাম আমাদের কাছ থেকে কেড়েও নেবে, আসলে ওটা কিন্তু আমাদের উচিত যে বুঝার এই এরকম নিরিবিলি স্থানে।